নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রচুর মাদক উদ্ধার আইএসবিটিতে, তারাপুর পুলিশের ভূমিকায় প্রশ্ন। চির নদীতে ডুবে প্রাণ হারালো কিশোরী, শোক জয়পুর শিবস্থান রোডে। দিন দুপুরে শিলচরে ছিনতাইয়ের চেষ্টা, মহিলা গ্যাংয়ের চার সদস্য আটক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর আইএসবিটিতে যাত্রীদের তৎপরতায় ধরা পড়ল প্রচুর পরিমাণের মাদক। পাচারকারী পুলিশের সামনেই প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ আটক যুবকের। পাচারকারীকে ধরতে গিয়ে রক্তাক্ত হতে হয় ওই যুবককে। বৃহস্পতিবার রাতে প্রচুর পরিমাণের মাদক সহ আইএসবিটি থেকে দুজনকে পাকড়াও করে নিয়ে যান কাছাড়ের পুলিশ সুপার। তবে তদন্ত চলতে থাকায় ওই রাতে মাদকের পরিমাণ সহ অন্যান্য কোনো তথ্য পেশ করেননি তিনি। জনতার হাতে মাদক পাচারকারী আটকের ঘটনায় তারাপুর পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে সচেতন মহলে। আমি আমার মা ওয়াইফ নিয়ে গাড়ি দুটি গেছিলাম, মানুষ জুটি হয়েছে দরদ। এ সময় আমি দরদ গিয়ে ওই জায়গায় খামারও খাইছি, হ্যাঁ, আর অত পাবই তার মধ্যে লাগছে। ওখানে আমার ধমকি রেড আমার মারাই ড্রাগ ধরাইছে, লাল কালার পাউডার, করিমগঞ্জ নম্বর ফাইভ লোকেশন রোড সৌরভ দে। তারপরে তো সাথে এখন উঠে কইছেন যে তুমি এখন একলা যেতে পারতা না, আমি তোমরা মেডিকেল করাইয়া নিয়ে দিয়ে আইনি আল্লাহকে আমি ওয়েট করি এখন তারমানে, আর লিয়ে যাবে। আর মানে যদি আমার কোনোদিন কোনো অসুবিধা হয় মানে তারা ধরে কি হয় আমার এটা হচ্ছে মানে মারবো আমার ওয়াইফের যে সেন্টার আমি ধরে যাচ্ছি এখন চার ধরা পড়ছে ওইটা হচ্ছে আমার মারবো মারবো কিরকম করতে মানে আমার মানে করবো আর কি। এটাই এটা সবই শুনছেন, এরপরে তো তারা মানে অবজেকশন করছেন, থানাও তো আছে সামনে, অবজেকশন করছেন, অফিসার করছেন, আইও তারাপুর থানার মারছে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর শিবস্থান রোড দ্বিতীয় খণ্ডে বৃহস্পতিবার বিকেল তিনটে 13 বছরের এক কিশোরী চিরি নদীতে স্নান করতে গিয়ে পাথরের ধাক্কা খেয়ে সেই নদীতে ডুবে প্রাণ হারায়। শুক্রবার কিশোরী মালিম সানার ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। তার পিতা রাজিত সিংহ বলেন, বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো বিকেল তিনটে নাগাদ বাড়ির পাশে চিরি নদীতে স্নান করার উদ্দেশ্যে তিন বান্ধবী সহ মালিম যায়। স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরের সঙ্গে ধাক্কা লেগে মেয়েটি গতি হারিয়ে জলের তলায় চলে গিয়ে মৃত্যু ঘটে। মালিম সানার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা হয়েছে জয়পুর জয়পুর শিবস্থান রোড পার্ট টু, মানে কালকে বিকাল 3:30 সময় স্কুল থেকে আয়া আমার জয়পুরের নদী চিরনদী চিরনদীরে মানে একটা তার বান্ধবী নিয়া মানে যে কোসাইবালে গেছিল 4 নম্বর বস্তির যাওয়ার পর তার লগে যে বান্ধবী তিনটা আসলো গিয়া যে সময় নদী পার করতে এসেছিল, নদী পার করতে সময় মানে স্লিপ হয়ে যায় পাথরে স্লিপ হয়ে যায়। এ এক ব্যক্তিগত মানে আমার মেয়ের নাম হয়েছে আর কে মালিম সানা সিংহ, এ মানে দুর্ঘটনা এতে মানে হয়ে গেছে আর কি। বয়স কতটুকু কইব? বয়স হয়েছে এখন 13 বছর, এখন বর্তমানে ক্লাস 7 পড়ে আর কি। আপনার নামটা কি? আমার নাম বিকাশ সিং, তার বাবা আর কে রাজেশ সিং, বাবা হয়েছে আর।
দিন দুপুরে শিলচরে ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। এবার জনতার হাতে পাকড়াও হলো মহিলা গ্যাংয়ের চার সদস্য। ঘটনাটি ঘটেছে শিলচর কলেজ রোডে। বৃহস্পতিবার দুপুরে এক মহিলা শিলচর রাঙ্গিরখাড়ির এক ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে ন্যাশনাল হাইওয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি ই রিকশা চেপে রওনা দেন। ই রিকশাটি কয়েক মিটার এগিয়ে যাবার পর ছিনতাই বাজরা যাত্রীর সেজে রিকশায় ওঠে। সুযোগ বুঝে এক মহিলা তার সামনে কিছু একটা ছিনিয়ে নেয়। তখন তিনি প্রায় অচেতন অবস্থায় চলে যান। সুযোগ বুঝে মহিলা গ্যাংয়ের চার সদস্য তার কাছ থেকে সম্পূর্ণ টাকা হাতে নিয়ে যায়। এক সময় ই রিকশাটিকে কলেজ রুট এলাকায় দাঁড় করিয়ে পালানোর সময় ওই মহিলার জ্ঞান ফিরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় জনগণ জড়ো হয়ে যান। এই মহিলার অভিযোগের ভিত্তিতে চার ছিনতাইবাজ মহিলাকে ধরে পুলিশের কাছে সমজে দেন স্থানীয়রা। বোবার পরে আমার তো মানে যাতায়াত বুঝলাম। হ্যাঁ, তার মেয়ে মানুষের লিখে দিয়েছে একটা কিরকম একটা ঠাকুরটা এমন ভাবে তাই সাইডে মেলাইয়া রাখিয়া বাচ্চাটা নিয়া ইয়ে করে কইয়া তাই মোটামুটি চেন বাইক খুলিয়া আমিও বিশেষ মানে আপনি কইছে স্যার শিলচরে এখানে একটা র‍্যাকেট আছে এরকম এই ধরনের আপনার কাছে টাকার বান্ডিল আছে নানি মারি দিছে তো এআইডিএসও এর আসাম রাজ্য কমিটির সহসভাপতি পল্লব পিগুর নেতৃত্বে এক প্রতিনিধি দল অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সদস্যের কন্ট্রোলার পঙ্কজ বরঠাকুরের সাথে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করেন। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলে থাকা ত্রুটি দ্রুত দূর করে ছাত্রছাত্রীদের শুদ্ধ মার্কশিট প্রদানের দাবি জানান তারা। প্রতিনিধিরা বলেন, কাছাড় জেলার বহু ছাত্রছাত্রীর ইংরেজি পরীক্ষায় অনুপস্থিতি দেখে ফেল করানো হয়েছে, অথচ এসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় অনুপস্থিত ছিল না। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রছাত্রীরা ভীষণ মানসিক চাপে রয়েছে এবং অনেকে হতাশায় ভুগছে। এছাড়াও গণিত না থাকা ছাত্রীর মার্কশিটে গণিতের নম্বর প্রদান সাধারণ মানুষ, অভিভাবক সহ শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রক্রিয়ার সৃষ্টি করেছে। সংগঠনের পক্ষ থেকে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ মার্কশিট পাওয়া ছাত্রছাত্রীদের নতুন করে তাদের প্রাপ্ত নম্বরসহ ত্রুটিহীন মার্কশিট দ্রুত প্রদানের জোরালো দাবি জানানো হয়। কন্ট্রোলার প্রতিনিধিদের এক সপ্তাহের মধ্যে শুদ্ধ মার্কশিট প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত ঘটনার প্রতিবাদে শুক্রবার কাছাড় জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে এআইডিএসও এর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ছাত্ররা সারা বছর অনেক খাটাখাটি করে অনেক আশা নিয়ে এই কাউন্সিলের পরীক্ষাতে বসে, তারপর পরীক্ষার রেজাল্ট আসার পর যখন ওদের দেখে এই রেজাল্টের মধ্যে পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাবসেন্ট এসেছে, সেই ঘটনা ওদের পরিবার এবং ছাত্রের মনের মধ্যে ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার থেকে ছাত্র যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই ধরনের নেগলিজেন্সি কেন কাউন্সিলর হলো সেটা আগে তদন্ত করতে হবে এবং অতি সত্ত্বর ত্রুটিপূর্ণ মার্কশিট প্রদান করতে হবে। তা এবং কাউন্সিল যারা এই ধরনের ভুল করেছেন ওদেরকে এই ভুল এত বড় ভুলের কারা করেছেন কি কেন হয়েছে তার তদন্ত করতে হবে এবং সেই তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এবং আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও জোরালোভাবে দাবি জানাচ্ছে অতি সত্বর ত্রুটিহীন মার্কশিট প্রদান করতে হবে, যাতে ছাত্ররা যে পরীক্ষা দিয়ে যে মার্কসটাই পেয়েছে সেই মার্কসটাই যেন ওদের মার্কশিটের মধ্যে আসে, সেটাতে কোনো যাতে বিলম্ব না হয় সেটাই আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও আবারও
জানাচ্ছি যাতে এটা অত্যন্ত অতি সত্তর কাউন্সিল থেকে এই এই মার্কশিটটা প্রদান করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনক্লাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটল কাটাখালে। এতে রাস্তা থেকে ছিটকে পড়ে ডাম্পারটি। শুক্রবার কাকভোরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, উধারবন থেকে পাথর বোঝাই AS11CL5355 নম্বরের ডাম্পার ভৈরবী যাওয়ার পথে কাটাখাল রেল ক্রসিং পার হলে গুয়াহাটির দিক থেকে আসার টায়ার বোঝাই NL01A1487 নম্বরের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্পার রাস্তা থেকে পড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন দুটি গাড়ির চালক ও খালাসি। আজানো সময় সকালে 5টার সময় যেরকম ঘুমো আসলাম, আমি আইসি আয়া খালি আওয়াজ শুনছি, দাম করে আওয়াজ আইসি একটা। আমার কেন আমরা আইসি গুয়াহাটি মাল, তোমার টায়ার শুধু অটো টায়ার, মারুতি টায়ার, আমার হয়েছে খালি অন ও জায়গা। তোমার আগে একটা ঠেং ভাঙছিল বোর আগে খাসপুরে কাছারি রাজা নির্মিত শিব মন্দিরে অক্ষয় তৃতীয় উপলক্ষে আয়োজিত হলো পূজা অর্চনা ও নাম কীর্তন। এই মন্দিরে প্রতিষ্ঠা পর দীর্ঘদিন পূজা বন্ধ ছিল। পরবর্তীতে এক সন্ন্যাসী যোগী ব্রহ্মচারী মন্দিরটি উদ্ধার করে অক্ষয় তৃতীয়ার পূজা অর্চনা শুরু করেন। গোপী ব্রহ্মচারী আয়োজিত এই পূজার শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার মন্দিরে আয়োজিত হয় যাগযজ্ঞ পূজা অর্চনা। এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন স্তরের বিভিন্ন ভাষা গোষ্ঠী জনগণ। কোন দ্বিমত নেই যে 1798 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণুচন্দ্র নারায়ণ এবং ওনার যে মা লক্ষ্মী দেবীর নামে সেটাই সেটি উৎসর্গ করেছিলেন আর কি। তো এই খাসপুরে কবে থেকে ডিমাসার রাজধানীটা প্রতিষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। তবে সঠিক মতবাদ হলো খাসপুরে প্রতিষ্ঠিত হয়েছিল 1740 খ্রিস্টাব্দে। তবে এর পূর্বে কিন্তু মাইবাং থেকে সোজাসুজি খাসপুরে এসে প্রতিষ্ঠা লাভ করেনি। সেটা কাছারের সমতল অঞ্চলের বোয়াবাড়ি এখান থেকে মানে পূর্ব উত্তরে 2.5-3 কিলোমিটার হবে। বোয়াবাড়ি বলে একটা জায়গা আছে, যেটা আমরা যে বিভিন্ন গ্রন্থে যেগুলি তথ্য পাই সে অনুযায়ী হলো বোয়াবাড়ি বলা হয় বা গোয়াবাড়ি বলা হয়। সেটা গোয়াবাড়িও হতে পারে, যেহেতু সেটা অন্য কথা। তবে সেখানে 1701 অথবা 1706 খ্রিস্টাব্দে মানে মাইবাং থেকে রাজধানীটা স্থানান্তরে দিঘিটা রয়েছে, পুকুরটা রয়েছে। পুকুরটা প্রতিষ্ঠা করেছিলেন হলো রাজা মহারাজা হরিশ্চন্দ্র নারায়ণ, ওনার মায়ের নামে লক্ষ্মী দেবীর নামে সেটা হয়েছিল। আর তবে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা হয়েছিল 1798 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র নারায়ণের সমস্ত সময়ের সাথে প্রতিষ্ঠা। কৃষ্ণচন্দ্র নারায়ণ রাজত্ব করেছেন 1774 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রচুর মাদক উদ্ধার আইএসবিটিতে, তারাপুর পুলিশের ভূমিকায় প্রশ্ন। চির নদীতে ডুবে প্রাণ হারালো কিশোরী, শোক জয়পুর শিবস্থান রোডে। দিন দুপুরে শিলচরে ছিনতাইয়ের চেষ্টা, মহিলা গ্যাংয়ের 4 সদস্য আটক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।